আইপিএল থেকে বিদায়ের মুখে কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এক ওভার বাকি থাকতে 4 উইকেটে হারালো KKR কে। শ্রেয়সদের দল এই নিয়ে টানা পঞ্চম ম্যাচে পরাস্ত হলো। টস হেরে ব্যাট করতে নেমে KKR তুলেছিল 9 উইকেটে 146। দিল্লি ক্যাপিটালসের জয়ে ব্যাট হাতে অবদান রাখলেন ডেভিড ওয়ার্নার, রবম্যান পায়েল ও অক্ষর প্যাটেল। জয়ের জন্য 147 রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস। নিজের বলেই ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরে পৃথ্বী শকে গোল্ডেন ডাক উপহার দেন উমেশ যাদব। দ্বিতীয় ওভারে তৃতীয় বলে নিজের অভিষেক ম্যাচেই মিচেল মার্শের উইকেট তুলে নেন হর্ষিত রানা। এরপর দলকে 82 রান অবধি পৌঁছে দেন ডেভিড ওয়ার্নার ও ললিত যাদব। দশম ওভারের তৃতীয় বলে ডেভিড ওয়ার্নারকে সাত ঘরে ফিরিয়ে গুরুত্বপূর্ণ সময়ে জুটি ভাঙেন উমেশ। 8টি 4-এর সাহায্যে 26 বলে 42 রান করেন ওয়ার্নার। 82 রানে তৃতীয় উইকেট পড়ার পর 84 রানের মাথায় চতুর্থ ও পঞ্চম উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস, ফলে ম্যাচে ফিরে KKR। 11 ওভারের শেষ বলে ললিত যাদব 29 বলে 22 রান করে সুনীল নারায়ণের বলে লেগ বিফোর হন। এটি নারায়ণের 150তম আইপিএল উইকেট। পরের ওভারের প্রথম বলে ঋষভ পন্থকে আউট করেন উমেশ যাদব। 5 বলে 2 রান করে কট বিহাইন্ড হন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। উমেশ 4 ওভারে 24 রান দিয়ে 3 উইকেট নেন। চলতি আইপিএলে তার উইকেট সংখ্যা দাঁড়ালো 9 ম্যাচে 14। ডোয়েন ব্রাভো 14টি উইকেট নেন 8 ম্যাচে। পেশাদের মধ্যে উমরান মালিক ও টি নটরাজন এবারের আইপিএলে এখনও অবধি 15টি করে উইকেট পেয়েছেন। আজ 4 উইকেট নিয়ে কুলদীপ যাদব 17টি উইকেট দখল করে রয়েছেন দ্বিতীয় স্থানে। ইবাজেন্দ্র চাহালের দখলে আপাতত বেগুনু টিভি, তিনি 18টি উইকেট পেয়েছেন এবারের আইপিএলে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।